নরসিংদীর মনোহর দিতে গভীর নলকূপ স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার সুকুন্দি ইউনিয়নের গাছুয়ার কান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন তারা। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র নিহত রুবেল ও রাকিবুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদি থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুইয়া। উপজেলার গাছুয়ার কান্দা গ্রামের ওহিদ মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন 10 থেকে 12 জন শ্রমিক। এ সময় লোহার পাইপ বসানোকালে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল ও রাকিবুল হাসান। বাড়ির লোকজন উদ্ধার করে মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এছাড়া আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মনোহরদি থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুইয়া। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।